আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া, দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ মার্কিনিদের, কাবুলে বোমা হামলার বদলা মার্কিন ড্রোন হামলায় আইএস সদস্য নিহত, খাদ্য ও আশ্রয়ের জন্য শত শত আফগান পরিবার কাবুলের পার্কে, কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তালেবানরা কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছে এবং বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আফগানিস্তানের ওপর তালেবানের নিয়ন্ত্রণ মেনে নেয়নি রাশিয়া। রাশিয়া এখনও আফগানিস্তানের ওপর তালেবানের সার্বভৌম ক্ষমতা মেনে নেয়নি বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্ট মুখপাত্র দিমিত্র পেসকোভ। তিনি শুক্রবার মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া এখনও তালেবান গোষ্ঠীকে স্বীকৃতি বা এই গোষ্ঠীর নেতাদের সঙ্গে সংলাপে বসেনি। পেসকোভ বলেন, তালেবান আফগানিস্তানের নিরাপত্তা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে কতটুকু সক্ষম হবে তা দেখার পরই কেবল তালেবানকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র বলেন, আফগানিস্তানে নিযুক্ত রুশ কূটনীতিক ও রুশ কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষায় তালেবান কতটুকু সক্ষম হবে তা বিবেচনা করা হবে। তিনি বলেন, আফগানিস্তানে অবিলম্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে মস্কো আশা করছে। এরপর জানিয়ে দিব দ্রুত কাবুল বিমানবন্দর ত্যাগের নির্দেশ মার্কিনিদের। মার্কিন নাগরিকদের দ্রুত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার নির্দেশ দিয়েছেন জো বাইডেন। মার্কিন ড্রোন হামলায় কাবুল বিমানবন্দরে জোড়া বিস্ফোরণের পরিকল্পনাকারীকে হত্যা করা ঘোষণা ছাড়াই পরপরই এই নির্দেশ দেয় জো বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রতিশোধ ড্রোন হামলায় হামলাকারী নিহত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেছিলেন যে কাবুলে হামলার বিরুদ্ধে তিনি প্রতিশোধ নেবেন। তিনি বলেছিলেন, আমরা তোমাকে তাড়া করব, তোমাকে মূল্য চোকাতে হবে, আমি অবশ্যই আমার কমান্ডে থাকা প্রতিটি ব্যবস্থার মাধ্যমে আমাদের স্বার্থ আমাদের জনগণকে রক্ষা করব। এরপর জানিয়ে দিব কাবুলে বোমা হামলার বদলা মার্কিন ড্রোন হামলায় আইএস সদস্য নিহত। গত বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার প্রতিশোধ হিসেবে ইসলামিক স্টেটের পরিকল্পনাকারীকে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। স্কাই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন বিল আরবান বলেছেন, আফগানিস্তানের নানগারহার প্রদেশের ইসলামিক স্টেট সদস্যের বিরুদ্ধে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে একজন নিহত হয়েছে এবং সেখানে কোনো সামরিক নাগরিক ছিল না। স্কাই নিউজের ওই প্রতিবেদনে আরো বলা হয়, গত বৃহস্পতিবার আইএসআইএসকে এর আত্মঘাতী বোমা হামলায় 160 জনের বেশি আফগান, 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেই ঘটনায় প্রতিশোধ নিতেই ড্রোন হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। কাবুলে বোমা হামলার ঘটনার প্রতিশোধ নেয় জো বাইডেন ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার রেশ কাটতে না কাটতে আইএস সদস্যর প্রাণ কেড়ে নিল যুক্তরাষ্ট্র। অপরদিকে জানিয়ে দিব খাদ্য ও আশ্রয়ের জন্য শত শত আফগান পরিবারের কাবুলের পার্কে। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। বাস্তুচ্যুত শত শত পরিবার কাবুলের একটি পার্কে অবস্থান নিয়ে খাদ্য ও আশ্রয়ের জন্য কাকুতি মিনতি করছে। তীব্র রোদের মধ্যে বসে থাকা এসব মানুষগুলোর দিকে এক নজর তাকালেই তাদের দুর্দশার চিত্র স্পষ্ট হয়ে ওঠে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, চলতি মাসে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ তালেবানের কব্জায় আসতে শুরু করে। গত 15 আগস্ট তারা রাজধানী কাবুল দখল করে। সাবেক সরকারের পতন ঘটার পর থেকে দেশটিতে এখন বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। হাজার হাজার আফগান দেশ ত্যাগের জন্য বিমানবন্দরে জড়ো হচ্ছেন। অনেকে তাদের প্রদেশ থেকে এসে রাজধানীর বিভিন্ন স্থানে আশ্রয় খুঁজছেন। কোথাও কোনো আশ্রয় না পেয়ে তাদের অনেকেই এখন কাবুল পার্কে মানবতার জীবনযাপন করছেন। এই মানুষগুলো জানে না কখন দেশের পরিস্থিতি শান্ত হবে। প্রখর রোদের মধ্যে বসে থাকা গৃহবধূ জাহিদা বিবি বলেন, আমি বাজে পরিস্থিতির মধ্যেও রয়েছি, আমার মাথা ব্যথা করছে, খারাপ অনুভব করছি, আমার পেটে কোনো খাবার পড়েনি। আফগানিস্তানের উত্তর অঞ্চল থেকে আসা আহমেদ অসীম জানান, তাদের আশা কেন্দ্রীয় সরকার তাদের প্রতি মনোযোগ দেবে। তালেবান
তালেবান এক মুখপাত্র জানিয়েছে, পার্কে ও বিমানবন্দরে থাকা লোকদের তারা খাবার দিচ্ছে না, কারণ এতে আরও ভিড় সৃষ্টি হবে। এই মানুষগুলো উচিত তাদের বাড়িতে ফিরে যাওয়া। উত্তর আফগানিস্তান থেকে আসা ফালওয়ান শামির জানান, তার শহরে যুদ্ধ পরিস্থিতি অবনতি ঘটলে তারা পরিবার নিয়ে কাবুলে চলে আসেন। তিনি বলেন, বাড়িঘর পুড়ে গেছে, আমরা এখন গৃহহীন হয়ে গেছি। এরপর জানিয়ে দিব, কড়া সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আফগানিস্তানে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলায় 13 মার্কিন সেনার মৃত্যুর মধ্য দিয়ে শেষ হতে চলছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধ। মার্কিন সামরিক নীতি নির্ধারকদের ধারণা ছিল, বিদেশি সেনা প্রত্যাহার পর অন্তত 6 মাস আগে আফগানিস্তানের ক্ষমতা তালেবান দখল করতে পারবে না, কিন্তু মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার আগেই ক্ষমতা নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। মার্কিন নীতি নির্ধারকদের ধারণা ভুল প্রমাণ হয়েছে। তালেবান ক্ষমতা নেওয়ার পর কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সেনাদের সহায়তাকারী আফগানদের সরিয়ে নিতে গিয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেখানে মার্কিন সেনারা অরক্ষিত অবস্থানের মধ্যে রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান জেনারেল কেনিথ ফ্রাক্স ম্যাকেনজি সিএনএনকে বলেন, জঙ্গি সংগঠন ICSকে আরও হামলা চালাতে পারে। আগামী 3 দিন মার্কিন সেনাদের জন্য খুবই বিপজ্জনক সময়। যুক্তরাষ্ট্রের শোকবহ দিনে প্রেসিডেন্ট জো বাইডেন দায়ী উচিত শিক্ষা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, এমনকি তিনি হামলাও চালিয়েছেন। কাবুল বিমানবন্দরে হামলার একটি বিষয় স্পষ্ট হয়েছে যে সেখানে মার্কিন সেনাদের অবস্থান খুব একটা নাজুক। গোয়েন্দা তথ্য থাকার পরেও এই হামলা হয়েছে। তারপরও আফগানিস্তান যুক্তরাষ্ট্রের শত্রুদের ওপর নির্ভর করা ভুল হয়েছে তা মানতে নারাজ প্রেসিডেন্ট জো বাইডেন। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেন নিজেকে পররাষ্ট্রনীতির বিশেষজ্ঞ হিসেবে তুলে ধরেছিলেন। তিনি আফগানিস্তান থেকে গত কয়েকদিনের বিশৃঙ্খলা ও দুর্যোগে তার সেই দক্ষতা খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। তিনি বিভিন্ন সময় বক্তৃতায় বলেছেন, তালেবান হুট করে ক্ষমতায় আসবে না, কাবুল থেকে ভিয়েতনামের সাইগন স্টাইলে ফিরবে না যুক্তরাষ্ট্র, কিন্তু তার বক্তব্য ভুল প্রমাণ হয়েছে। এ অবস্থায় বড় রাজনৈতিক চাপের মুখে পড়েছেন তিনি। 2022 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের কাছে বড় ধাক্কা খেতে পারে তার দল। এদিকে কাবুল বিমানবন্দরে বোমা হামলায় মার্কিন সেনা হতাহতের পর বিরোধী রিপাবলিকান পার্টি থেকে জো বাইডেনের পদত্যাগ বা অভিসংহনের দাবি উঠেছে। গত বৃহস্পতিবার দলের এক জরুরি বৈঠকে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান নেতা কেভিন ম্যাকার্থি বাইডেন প্রশাসনের ওপর চাপ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, প্রত্যক্ষে জবাবদিহি করতে হবে। রিপাবলিকানদের অনেকে মনে করে কাবুলে এই ঘটনায় বাইডেনের জন্য স্থায়ী কলঙ্কের দাগ হয়ে থাকবে। নিউ ইয়র্ক রিপাবলিকান কংগ্রেসম্যান এলিস স্টেপিন এক টুইট বার্তায় বলেছেন, জো বাইডেনের হাতে এখন রক্ত। এ ধরনের জাতীয় নিরাপত্তা ও মানবিক বিপর্যয়ের জন্য একমাত্র দায়ী হল বাইডেনের দুর্বলতা। কমান্ডার ইন চিফ হওয়ার অযোগ্য তিনি। অপরদিকে জানিয়ে দিব, তালেবানরা কাবুল বিমানবন্দরের কাছে বিস্ফোরণের নিন্দা জানিয়েছে এবং বেসামরিক হতাহতের উদ্বেগ প্রকাশ করেছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ শুক্রবার রাতে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে, বেসামরিক নাগরিকদের হতাহতের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে এবং যোগ করেছেন যে আফগানিস্তানের ইসলামিক আমিরাত কিছু করবে না। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব গেটের একটি জনাকীর্ণ গেটের সামনে দুপুরের কিছু পরে বোমারু হামলা হয়। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী গত রাতের বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5 জন এবং 8 জন আহত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের জেনারেল ফ্রাক্স ম্যাকেনজি বলেছেন, ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর 2 জন আত্মঘাতী বোমা হামলায় কাবুল বিমানবন্দরের কাছে একটি ইম্প্রোভাইজ বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ করেছিল। এতে 3 মার্কিন সেনা ও 4 জন আহত হয়েছিল। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেছে, যার ফলে কয়েক ডজন মার্কিন সেনা নিহত হয়েছে এবং কয়েক ডজন মার্কিন সহানুভূতিশীল ও মিত্র আহত হয়েছে। যুক্তরাষ্ট্র ও ব্রিটেন গত 2 দিন ধরে কাবুল বিমানবন্দরের কাছে বোমা বিস্ফোরণের সম্ভাবনা সম্পর্কে সংবাদ মাধ্যমকে সতর্ক করেছে এবং তাদের নাগরিকদের বিমানবন্দরের কাছাকাছি থাকার আহ্বান জানিয়েছে। কোনো গোষ্ঠী বোমা হামলার দায় স্বীকার করেনি, কিন্তু মার্কিন কর্মকর্তারা বলেছে বিস্ফোরণে কেউ আহত বা নিহত হয়নি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।